হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তবে দেখুন, আজকে কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিব এবং এই অ্যাপ্লিকেশনটার কাজ যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা সিম্পলি অবাক হয়ে যাবেন। তবে দেখুন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই একটি কাজের অ্যাপ্লিকেশন এবং আপনাদের কিন্তু খুবই প্রয়োজনে আসবে এই অ্যাপ্লিকেশনটা। তবে দেখুন, আজকের ভিডিওটা কিন্তু মাত্র 3 মিনিটের ভিডিও, তো ধরে ধরে 3টে মিনিট দেখুন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। ছোট্ট এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে অনেক উপকার আসবে। তো বেশ, দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ থাকবে, সেটি হলো আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখুন এটি লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো টিপে কালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি আছি আপনাদের সাথে সোহাগ, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো বেশ, দেখুন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার প্রসেস কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাকে বলে দেবো। তো এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটার কাজ কি। তো বেশ, দেখুন অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখুন লেখা রয়েছে টাস্ক ইনেবল কন্ট্রোল, তো আপনারা কিন্তু ইনেবল টাস্ক কন্ট্রোলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা এটি অন করে দিবেন। দেখুন, তো এটি অন করে দেওয়ার পর কিন্তু আপনার ভিউয়ার্স ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি কাজ কি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে এবার কেটে দিবেন। তো বেশ, দেখুন এরপর কিন্তু আপনাদের ফোনে শাটারটি টান দিবেন। এরকম নিচের দিক টান দেওয়ার পর দেখুন উপরে একটি নোটিফিকেশন চলে এসেছে, দেখুন টাস্ক কন্ট্রোল প্যানেল, তো এখানে কিন্তু আপনারা প্রেস করে রাখবেন। তো এখানে প্রেস করে রাখার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখুন লেখা রয়েছে সেট অ্যাজ প্রায়োরিটি, তো এটা কিন্তু আপনাদেরকে অন করে দেওয়া লাগবে। দেখুন এটা কিন্তু অফ রয়েছে, তো এটা অন করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনারা কিন্তু সিম্পলি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর দেখুন এবার আপনারা শাটার টান দিবেন। শাটার টান দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন টাস্ক কন্ট্রোল প্যানেল, ডিজেবল টাস্ক এবং ইনেবল টাস্ক। তো এরপর দেখুন আপনাদেরকে এটি কাজ কি আপনি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বেশ, দেখুন এটির কাজ কিন্তু, এটির কাজ কিন্তু সিম্পলি আপনাদের ফোনের যে টাচ রেসপন্স রয়েছে এই টাচ রেসপন্স কিন্তু অফ করে দেওয়া। তো বেশ, দেখুন আপনারা যখন ইউটিউবে আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু মাঝে মাঝে আপনাদের ইউটিউবের স্ক্রিনের পরে কিন্তু টাচ থেকে সেই ভিডিওটি কিন্তু সরে যায় এবং আপনাদের কিন্তু অনেক সমস্যায় পড়ে দিতে হয়। এবং আপনাদের ছোটো ছেলে মেয়ে এবং বাচ্চাদের যখন আপনারা ইউটিউবে কখনও ভিডিও দেখতে দেন তাহলে কিন্তু তারা কিন্তু উপরে ডিসপ্লে কিন্তু চাপ দিয়ে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সরিয়ে ফেলে এবং অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো এইভাবে যদি আপনারা দেখুন উপর দিকে টান দিবেন, টান দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ডিজেবল টাস্ক, তো আপনারা কিন্তু এখান থেকে যদি ডিজেবল টাস্ক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই ডিসপ্লে যে টাচ রেসপন্স রয়েছে সেই টাচ রেসপন্স কিন্তু কাজ করবে না। দেখুন এখানে কিন্তু ইউটিউবে ভিডিও চলছে কিন্তু আমি এখানে আমার ডিসপ্লে কিন্তু আমি ক্লিক করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করছি তাহলে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আপনি এরকম যদি টাচ ডিজেবল করে দিয়ে যদি আপনার ডিসপ্লে এরকম টাচ করেন তাহলে কিন্তু কোনো কাজই হবে না। আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকে সিম্পলি আপনি ভিডিও দেখছেন, কোনো মুভি দেখছেন, কোনো ইউটিউবে ভিডিও দেখছেন বা গান দেখছেন, তখন যদি আপনি এখান থেকে এই ডিজেবল টাস্কটা করে দেন তাহলে কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু কোনো টাস্ক করলে কিন্তু কোনো কাজ করবে না। আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই মুভিটা এবং সেই সিনেমাটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের ছোটো বাচ্চা এবং ভাই বোনদের কাছে দিলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু টাস্ক করে অযথা অন্য কোনো সেটিংয়ে কিন্তু আপনারা তারা কিন্তু যেতে পারবে না। তারা কিন্তু শুধুমাত্র আপনি যেটা দেখাতে চান তারা কিন্তু সেইটাই দেখতে পারবে। তাছাড়া কিন্তু আপনার ফোনে কিন্তু অযথা অন্য কোথাও কিন্তু টাস্ক করে তারা যেতে পারবে না। তো বেশ, দেখুন এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি প্রয়োজনীয় কিন্তু অ্যাপ্লিকেশন। তো বেশ, দেখুন সিম্পলি কিন্তু আপনার টাস্ক ইনেবল করার জন্য কিন্তু আপনারা আবার কিন্তু শাটার টান দিবেন। টান দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, দেখুন এখানে লেখা রয়েছে ইনেবল টাস্ক, এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু সব কিছু আবার টাস্ক করার কাজ করা কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন আমি টাস্ক করছি, সব কিছু কিন্তু কাজ করছি। দেখুন আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই আমাদের দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।